জন্ডিস হইয়া তোর দেখিয়ে না বুঝা যা, তুই যেরকম জন্ডিস হলদিয়া হয়ে গেলি তোর দুই তিনটা দিন পরে মারা যাবো। ভাগ্য ভালো মঠি না আসলু। হ্যাঁ মুই তো কামুক কাকা থেকে শিখে আসিয়াম কাকা, বুঝলু? হ্যাঁ মুই তো ঝাড়ি দুম। হ্যাঁ ঝাড়ি টাড়ি দিলে সংসার হয়ে যাবে ও কাকা। এদিন আবে হলদিয়া হয়ে গেলে, এদিন আবে হলদিয়া হয়নি ওরকম। হ্যাঁ তোর তোর রক্ত খান না বুঝা বলু, মাথাটাও থাকি রক্ত খান একদম ঠেলা তাসি গেলে। ওই জন্য দাঁড়া তোক তোক বেশ করে বাঁধি এনে ঝুলা এনে ঝাড়িবা হবি, তাহলে তোর ঠিক হয়ে যাবে। দাঁড়া কি করবো কর, উপায় বাঁচা। এর নাম ওর সব রকম ব্যবস্থা আছে বুঝা বলো কাকা। ফাঁসি দুয়া মরালা যদি আসে, হ্যাঁ ফাঁসি দুয়া মরালা, বিষ খুয়া মরালা, সাপকাঠি মরালা, হ্যাঁ যে কেউ আসুক সব রকমের ব্যবস্থা আছে। তারা ওই মুই তো এখন বাঁধি এনে ছাড়ি দিউ, মুই কামুখা থাকি শিখিয়েছি আম কাকা, বুঝলু? হ্যাঁ একদম চিন্তা করিস না, হাত খানটা আনে এইখানে তোকে মুই ঝাড়ি দিউ। জন্ডিস, হ্যাঁ জন্ডিস এলা আসলু তুই সকালে কত লাইন, ভোর পাঁচটা থাকি ওই যে ঝাড়বা ধরিয়াও একটা সারাদিন ঝাড়তে ঝাড়তে চলি যা। টাইম পাউনি আসা নুয়া, হ্যাঁ বের হওয়া বের আসতে করি। তোর জন্ডিস হইয়া? হ্যাঁ মোর জন্ডিস হইয়া গেলে। দাঁড়া তোকে ঝাড়িন, দাঁড়া হ্যাঁ সর্বনাশ, জুন্ডি সেরম ঝাড়ে এরম জুন্ডি ঝাড়লে তুমি মুড়ি যাম। হ্যাঁ বাপ ঝুলা এনে উল্টা মাখা ঝুলা এনে ঝাড়বা ধরতে আলগা কর না ভাই। তো ভালো নাগায় পুরে এলা ও ভাই, ও ভালো নাগায় তো মুড়ি গেনই মুড়বানাইস তোমটা একলা মুখ চলে আসিল মুড়বানাইস। তুই কেনে ভয় করিস, ঝাড়ি দিনু তো তুই একদম টন টন হয়ে যাবো। এলা ভালো লাগে না একটা আদা না তো
এই ওষুধ বুঝা বলো চিনে পাইস? এটা কালমেঘের গাছ, এটা নিগা বাড়ির। সকালে খালি পেটে উঠিয়ে নে এটো, হ্যাঁ, এক গিলাস করে বাটি বাটি খাবু, বুঝালু? তারপরে একটা ভাত খাবু, ভাত খাই দেয় নে, তখন আন্ডিয়া গুড়ের মুত, এক গিলাস আন্ডিয়া গুড়ের মুত নিবু, কি বল তোরা যায় নে? এক চোখ মুজি খায় নে, হ্যাঁ খাই দেয় না, অল্প তিন চুটকি নুন খাবু, খাবা বাড়িম তো আন্ডিয়া মুত, আন্ডিয়া গুড়ের মুত কেনে পারবে না, ভালো হয়ে যাবো, তুই ভালো হয়ে যাবো। আর শোন, এরকম কাকা ধর পর পর পনেরোটা দিন আসবু, বুঝা বলো? পনেরোটা দিন আসলে তো পনেরোটা দিন ঝাড়ি দিলে তুই ভালো হয়ে যাবো। সকালে কেউ না উঠতে চলে আসবো, সকালে চলে আসিস। আরেক ঝুনা আসি আলো, তুমি কোন গেলতে গো? তুই জন্ডি ঝাড়বো? জন্ডি ঝাড়ি মুই, আয় না বসি, না বস বস, তোর তোর জন্ডি তো ঘুর ঘুর ঘুরি পাকাই ঘুর, আয় যা বে, কি করিস গে দাগে? ও হো, এক এক রকম জন্ডি তো, 18 প্রকার জন্ডিস না? হ্যাঁ, ইয়ার কি কালো না গে, এখান দিস, এই যে কাকা গেল, কাকা আর না আগে আসলে দেখা ভালোই, ওয়া কাই ঝুলা হেনা ঝাড়ি নু, বুঝা হলো? ও দেখাতে আদি না বসে ছিল না, নাই ওই বে গাদা ওই বে হয়তো বুঝ না, দৌড়ি বালাল তাহলে নাই মুত পাচ্ছু তো গেলে বুঝি। আচ্ছা দাঁড়া, তোক আগে ছাড় দিন, হ্যাঁ তোক ছাড় দিন, মাথাটা হালা 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 হালা, মাথাটা হালা। এলা ঝজন না কেনা, যদি মাথাটা উঠা দি, নাই এঙ্গা করে গতটা পুড়ে হেকে, ও গতটা পুড়ে, হ্যাঁ আরে দুজন মাথাটা ওবের কোন কোন পুড়ে, মাথাটা পুড়ে, হ্যাঁ আর জুনিশার ভেরে গেল তো, ঝজন নাকবো হলো, হয় নাই মাথাটা পুড়ে, তাহলে তো জরুর ভাল্লুক জড়া ঘুরিয়া, ওদর জালে বেশি পুড়ে, ওদর জালে আরো পুড়ে, আরো পুড়ে, হলো কন কন করে পুড়ে, ভাল্লুক জড়া ধুরিয়া, তারা তো বান্ধিয়ে না জলত, দিঘির জলত নামাই দিবা, ওই সে তারা থাকিস, কি করবো কর, মোর সামান ব্যবস্থা আছে বুঝালু, সব তোর ইয়ে হয়ে যাবি, ভাল্লুক জোড়াকো আর যে কোনো জ্বর, 42 প্রকারের জ্বর বুঝা বলু, হ্যাঁ আর 36 প্রকারের হাগড়া, হ্যাঁ আর 18 রকম পরশ বাই, মুঠি না হইলে সব এটা ঠিক রাখ, কোকড়া কর কোকড়া কর, হ্যাঁ কোকড়া কর, বুঝালো? ওই সে দাঁড়া, এর ভাল্লুক জোড়া বুঝালো, এর ভাল্লুক জোড়া ইলা জল জলত না নামাই থুলে কুর, ইলা ইয়ে হবাই না বুঝালো, থাকিস থাক, হ্যাঁ না বাঁধি থুম, তোর শরীরটা কত বাড়ি গরম হয়া, এখন ঠান্ডা হয়ে যাবে, থাক এলা জলত, জানো কতবার তো শুনতো গরম হয়া, ঠান্ডা হবে তো শুনতো, হ্যাঁ হ্যাঁ এখন সব ঠান্ডা হয়ে যাবে, থাকিস মুই মুই উঠবো আসিম বুঝা বলো, কতবার তোর গরম হয়া, ও দেখ তোমরা বের কুটিকার আমরা গোগরার গোগরার, হ্যাঁ
তোমার ভাই আমাকে দীক্ষা নি পারে মানে ডাবুয়া তোমাকে দিখে পারিনি নাই মারা ধরা করে তোমার ভাই আমার দীক্ষা নি পারে তুলতে মাগি ফোন করে আমার তো সবাই একদম করোনার তাবিজ আমার ঠিনাতে নিয়ে গেয়া আমার ঠিনাতে এই যে আমরা করোনার তাবিজ তো তোমাকে দিব ছ বছর তে করোনা তোমাকে খুঁজি পাবো না কি মনে করি না আমার তাবিজ বানানো আছে করোনা তোমাকে ধরবো পারিবে না হাতখানি মারিয়ালো খাটিয়া দিয়ে মারিয়া বুঝি না আমরা এরকম কত ভাঙ্গা মচকাইলে দুষির ছিটে বুঝে পালেন এঙ্গা দুষির ছিটে আমরা ঝাড়ি দিই নেই নেই হাত দি ব্রাহ্মণ বৈষ্ণব মালা ঠেকা ঠেকি বাড়িতে আসি দেখুন চুরাকুটা ঢেকি তোর মালাখানে মোট মালাখানে একটি না তো হরিনাম নবীতে চিত্তর মনে করছে না তোর ইজ্জত গেল স্বয়ং মহাপ্রভুর খেল ব্রাহ্মণ বৈষ্ণব মালা ঠেকা ঠেকি বাড়িতে আসি দুপুর চুরাকুটা ঢেকি তোর মানাখানে মোট মানাখানে একটি না তো হরিনাম নবীতে চিত্তর মনে করছে না তোর ইজ্জত গেল স্বয়ং মহাপ্রভুর খেল ব্রাহ্মণ বৈষ্ণব মালা ঠেকা ঠেকি বাড়িতে আসি দুপুর চুরাকুটা ঢেকি তোর মালাখানে মোট মালাখানে একটি না তো হরিনাম নবীতে চিত্তর মনে করছে না তোর ইজ্জত গেল স্বয়ং মহাপ্রভুর খেল হাত খানবে ভালো হয় নরম করে এঙ্গা দুলি দুমকি ইস হে তল তল শরীরটা হে তল তল একদম তল তল হে হে ইস এবার যাও এবার ঝরঝর হয়েছি আজকের রাতে ঝরঝর হয়েছে তোমার বিষ বেদনা থাকবে না আমার এক জোড়া কানি দুল ছিল আমার তোমার ভাইটা আমার নানা কানি করে নিলে উডু মাগি দিয়া ওহো ওই জন্য কানি দুল দেখা নি পাই নাই আর তোমার ঠিনাতে তোমার কারি কুড়ি নিয়ে নে তখন উডো বিটি ছুয়াক দিয়াই তো হ্যাঁ ঠিক আছে তোমরা নিশ্চিন্তে থাকো তোমাকে আমরা এরকম কারণ কুরন করে দিব বুঝলেন আর এখান তেল পোড়া দিব তেল পোড়া খান যদি বুলান যদি এখানে তোমার ভাতাটা একবার দেখা পায় মোটরাই জার্সি সেনের মতন তোমার ঠিনা চলে আসবি কি মনে করিয়া তোমরা ছোট মনে করেন না আমরা একদম ইয়েতে শিখিয়েছি আই নাংঠা দেশ থাকি বলে শিখিয়েছি হ্যাঁ কামুক খাকালি একদম নাংঠা দেশ থাকি শিখিয়েছি আই ওরকম গুণ বিদ্যা আছে কি মনে করিয়া গুণ বিদ্যা নিয়ে নেই ওরকম আমরা তো একটা তারপর অনেক লাখ কিছু আমরা ভূতের শিকার শিখিয়ে ভূতে আমাকে জলের ভিতর ঢুকিয়ে নেয় জলের ভিতর ঢুকিয়ে নেয় একদম সাধনা করিয়াই জলের ভিতর ঢুকিয়ে নে ফের আমরা ফের মনে ওষুধ পাতিলে শিখিয়াই কি মনে করিয়া আমরা ইচ্ছা যদি করি 12-14 বছর জলের ভিতর ডুবি থাকবো পারবো এইরকম মন্ত্র শিখানো আছে বুঝলেন তা যাই হোক তা তেল পোড়া খান হ্যান তেন ওষুধ পাতি কারো কুড়ি কর্মে করে দিলে আর কি তোমার প্রায় ভালো টাকা লাগবে তো তোমার 9 টাকা আমার সংসার ভালো করে চলে তোমার সংসারটা আমরা হ্যাঁ কি করে চালবা হয় ওটা আমরা চালামো তা তোমার 5,000 টাকা লাগবে সব মিলিয়ে নে তোমরা আমার এক তো আছে সংসারটা সবসময় বরবাদ সংসারটা থাকলে ছুয়া আছে যখন
যদি এলা যদি মরদ্দ না ঠিক থাকে তিনা উতিনা ইডা উডা বেটি ছুয়ার সঙ্গে ঘুরি বেড়ায় তাহলে সংসারটা তো বুঝাই পান। হ্যাঁ ওই হিসেবে আমরা সব কুড়িকর্মাই করে দিব, হ্যাঁ তেল পড়া পড়ি দিই, হ্যাঁ ওগুলো সব ঠিক হয়ে যাবে আমার ওগুলো সব তেল পড়া তেল। হ্যাঁ তাহলে থাকেন তাহাই পিটি ছুয়াটা এত সুন্দর এত দেখতে ভালো টোল টুলি একদম ইস কম সুন্দর ইস টল টলা বুটো তাও আমরা দনোটা মাখ ভাতেরা ঝগড়া করে। হ্যাঁ দেখা যাক মুই এমন জল পড়া দিম তেনে মোর মুয়া হয়ে যায়। তেল 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 মাসান পুরীর তেল এই তেল পুড়িয়া দিয়া ব্রহ্মা চলে গেল, হাতে দিলে তেল হাতাহাতি করে, মুখে দিলে তেল কুকুর গন্ডগোল করে, পায়ে দিলে তেল খেচাখেচি করে, দহে নাকি কামুক খাকালি দোনমাক ভাতের ঝগড়া ঝাটি করে। এইখান তেল পোড়া খায় না দোনমাক ভাতের ঝগড়া ঝাটি করে উল্টে না মুরমু আসবে। হ্যাঁ হ্যাঁ নদী তেল পোড়া খান নদী এই তেল পোড়া খান বুঝলেন, একদম আবদাল মতন চকচকড়ি গোটায় সুলটো বুলাবেন, বুলা হ্যাঁ তোমার ভাতারটা যদি একবার খাড়ি দেখে উমনে তোমার মুহা সল সল হয়ে যাবি। হ্যাঁ তোমরা কোচেন তো নোকটো দেখে পারেনি এই তেল পোড়া খান বুলাবেন। হ্যাঁ বাবা আর তুই বলে কামুখা থাকে শিখি আসি আইস। ও হ্যাঁ 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 কোচে তো কামুখা একদম ওই নাংঠা দেশ থেকে শিখি আসি আম ওতে। হ্যাঁ তে মুড় বিটিটা দেখতো মুড়। আচ্ছা হ্যাঁ বসো বসো বেয়ার ফুল ফুটিয়া না নাই ও বসো বসো বসো। আচ্ছা আচ্ছা আয় এমা কানে হ্যাঁ ছাড়ে দুম পয়সা করে দিবেন। আচ্ছা আচ্ছা দো হ্যাঁ ঠিক আছে শুনো তাও যদি তোমার ভাতারটা কথা না শুনে তাহলে এই যে আমার ইনাটা ওষুধ ছে এটা হচ্ছে হামলা খিলাই দিবেন ভাতারক শেষ হয়ে যাবে ঝামলা বুঝলেন, এইটা নিগাও এইটাও খিলে দিবেন এক চামচ খাড়ি ঝামলা শেষ বুঝা বলেন। ওসেন ওসেন আর পয়সা লা থুই আগে তোমরা বস বসো 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 বসো। আচ্ছা কি কি কহিলু যেন তোর বেটির বেহার ফুলটো বুঝা বালু ছাগলে খাই ফেলা কেরম করে যে ফুটো বেহার ফুলটো খাই ফেলা কেরম করে ফুলটো ফুটাবা হবে কি কি করবো হবে কারণ করলে আমি করে দিদি মুই কচু তো কামুখা থাকি শিখি আইস কামুখা থাকি তুই কি মনে করি আইস। হ্যাঁ মুই তো দাঁড়া ওইসে দেখা এই দেখে ভালো করে দেখ মনটা দিই ইনা ইনা কি খে দখ দি তোমরা দখ দি কিছু নিছে কিছু দখ নাড়ি নে নাড়ি এনে দখনি কিছু কখন কা হচ্ছে একখান একখান না এই একখান এডো ফুল দেখা পান না নাই হ্যাঁ কোন ফুল নাল নাল ফুলটো না ইনা আমরা তোমার দেখা আমরা পেচান বুঝা বলেন এই পেচান পেছানো ইডো কোন ফুল হলুদ ফুল ফুল দিয়া ফুল না নাই এই না আমরা হলদিয়া ফুলটা ঢুকাই দিন বুঝলেন এনা ঢুকাই দিন ঠিক আছে এখান টানি আমরা এত্তি না হ্যাঁ ওখান ঢুকাই দিই বুঝলেন এখান টানি হ্যাঁ এখান টানি বুঝলেন এখান টানি আর এখান ঢুকাই দিই হ্যাঁ দেখা পান না নাই এখান টানি এখান ঢুকাই দিই এই দেখো দেখা পান না নাই হ্যাঁ হ্যাঁ এই জি কোন কোন রং ভেড়া নীলা নীলা ভেড়া না নাই কোন রং ছিল না লাল লাল ছিল না নাই এই যে ঢুকাই দিহি এই পাকায় ভেড়া এই পাকায় ঢুকাই দিহি এই পাকায় ভেড়া হ্যাঁ ঠিক আছে আবার এই পাকায় ঢুকাই দিহি এই পাকায় ভেড়া ঠিক আছে এই পাকায় ভেগড়া দিন এই পাকায় ঢুকাই দিয়ে দিন হ্যাঁ ঢুকাই দিয়ে দিন কোন রং হয়ে গেল নীলা একদম মেলায় ফুল হয়ে গেল নাই হ্যাঁ তাইলে এই যে দেখলেন মেলায় ফুল হয়ে গেল ইনা কোন রং ছিল লাল প্রথমে নাল ছিল কোন ফুল ঢুকাই দিন হলুদ হলদিয়া ফুল ঢুকাই দিন না নাই ঠিক আছে ইনা তোমরা দেখো ঠিক আছে কোন ফুল হয়ে গেল নাল নাল লেছে না নাই দেখো তাইলে আমরা কি ইন্না আগে নাল ছিল হলদিয়া ঢুকাই দিন কি ভেড়াও ভেল্লা ফুল ভেড়াও হ্যাঁ না না এরকম এরকম যদি তোক না মোচড়ায় এনে ঢুকাই দিউ বুঝা পালু ই পাকা যদি মোচড়ায় ঢুকাই দিউ পাকায় না ওঠায় ভেড়া না তুই তো কেন খুঁজিস ভুতলা যদি না মোচড়ায় ঢুকাই দিউ পাকায় খাসি ভেড়া
যে ভূত মোক পিঠিত কুড়ি নেয় হাঁকবা পর্যন্ত নিগায়, কি মনে করি আইস? হ্যাঁ হাঁকবা পর্যন্ত নিগায়, এরকম মোর মন্ত্র জানানো আছে। যাই হোক উলা মুই মন্ত্র ইন্না দেখা বানাও উলা, হ্যাঁ তাবিজ মাদুলি না ইয়ে উলার জোর দেখা নাও, যেহেতু তোর বেটির বেহা নাগেনি বুঝা বলো। হ্যাঁ উইলা ও আচ্ছা উঠবেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকো, ঠিক আছে ঠিক আছে থাকো, যাও যাও। আচ্ছা হ্যাঁ বুড়িমা আগায় আগায় আসি বস, আগায় আসি বস, আগায় বস। হ্যাঁ আমায় তুই না আগায় আসি বস তো, আগায় আসি বস তো, যে তো হাত খান দে, বায়া হাত খান দে, বায়া হাত খান দে। হ্যাঁ তোর বেহা ছেনা নাই দুহুম, এমনা বেহা কপালত ছেনা নাই, তো কইনু যে বেহার ফুলটো ফুটেই নি। হ্যাঁ এখন বেহার ফুলটো ফুটেই নি ওই থাকনে, মানে তুই এরকম করবা চাচি যে মুই মুই বাঁচি থাকতে যেন আমি বেটিটো বেহা পা পারো, তো কোনো ব্যাপার নাই তোর বেটি। হ্যাঁ তোর বেটিক মুই এটা তাবিজ দিম বুঝে পালু, আর জাগরণ করা মন্ত্র দিম, জাগরণ করা মন্ত্র দিম, বলে সব কিছু সল সল হয়ে যাবি ঠিক আছে। তবে আগে মুই শুধু ঝাড়ি দু না, এই যে ওষুধ লা চিনা পাইস, এলা ওষুধ চিনা পাইস, এটা তো চিনা নয় এটা তো কালো কচু, হয় না কালো কচু হইলে এইটোর এমন এমন ওষুধ জানু, এমন এমন ওষুধ জানু মুই আর কি, তা শুনলে তোর মাথা খারাপ হয়ে যাবি। তো ওই যে কয় জানলে বলে জুড়ি, না জানলে বলে ভাত রান্না করার খুঁড়ি, ইলা চিনা পাইস ইলা ইলা ইলা। হ্যাঁ হ্যাঁ ইলা কাল মেঘের গাছ কয় ইলা দিয়ে হতে তো ওষুধ জানা থাকে, ইলা কাকো যদি ঘুটি জোড়া ধরে ভাল্লুক জোড়া কুকুর জোড়া শিয়াল জোড়া ওইলে ভালো হয়ে, এত ওষুধ জানবা হবে পৈট্ট জানবা হবে ওষুধটার ইয়েটা জানবা হবে। আর দেখ ইলা ওষুধ চিনা পাইস, হ্যাঁ এলা জঙ্গলিয়া ইলাম একদম কিবা থাকে নিয়ে আসিয়াম কামুখা থাকি বুঝালু। আর দেখ বিশল্লা করণের গাছ কাকো যদি কাটি পাক্তার দিস ফের জোড়া দেওয়া যাবে এটা ওষুধ দিয়ে নে, এরকম পাওয়ার বুঝালু। এলা ওষুধ হচ্ছে মোর সব নাগান একদম নাগা আছে একদম। যাই হোক আমি আগে ওই তোর বিটিক ঝাড়ি দিই, মাথাটা হালা তো মাই। হ্যাঁ হ্যাঁ ওই ইয়ার শরীরটা একদম ইয়ে হয়ে গেলে বুঝালু। হ্যাঁ এই যে বেয়া হয়নি এতদিন তে একদম মানে ইয়াই আদিক দলসল পড়ি গেলে একদম, ইয়ার এই জাগরণ করা মন্ত্রলা দিবা হবে, এলা জাগরণ করা মন্ত্র ঠিক আছে। আচ্ছা শুন কি এত সুন্দর মেয়েটো তাও ইয়াক ছোনালা দেখা পাইনি, ছোনালা কানা হইলে নাকি তে না মুহে বেয়া করিম তে না মকে বেয়া করিব, এনে তো বা কি করব হবে কল। ও হে বুড়িমা শুন, তুই যদি ইয়ার গটায় কোড়ি করমালে করবা চাইস হ্যাঁ বুঝা বালু, তো মুই ওষুধ পাতিলা দহু আর ইয়াক মুই ঝাড়ু বুঝা বালু, ইয়াক জাগরণ করা মন্ত্র খান দিবা হবে। হ্যাঁ জাগরণ করা মন্ত্র খান দিলে ইয়ার সব হয়ে যাবে বুঝা বালু। আর এই যে ফুল ফুটে নি বেহার ফুল ফুটা মন্ত্র খান শুনা পাইস নাই, বেহার ফুল ফুটা মন্ত্র খান ইয়াক দিবা হবে, ইয়াক তাই মুই ঝাড়া ঝাড়ি করু। আর তুই তাহায় বুঝালো এই এই হবলিটো নি যা, এই হবলিটো নি যা হেনে তিনটা তিনটা নিডান্ডিয়া পুকুরের বুঝা বলো, তিনটা নিডান্ডিয়া পুকুরের জল নিয়ে আসবি না, মুই তো কোচং কোনা কোনা জায়লে পাবো নিডান্ডিয়ার জল বুঝা বলো, চলে যাবে একদম দিলালপুর বুঝা বলো, তারপরে গোবিন্দপুর ঠিক আছে, তারপরে চলে যাবো একদম বিরামপুর, তিন ঠিনা যায় না তিনটা পুকুরের নিডান্ডিয়া পুকুরের জল নিয়ে আসবো, নিয়ে আসি না মুই এমন করিকর্মায় করে দিম বুঝা বলো, তোর বেটির জন্য এই জল খান এমন করিকর্মায় করে দিম আর কি, এমন কামুখা মন্ত্র কামুখার মন্ত্র খান দিম বুঝা বলো, একদম তিনটা দিনে যে কোনো ছন্ডা আসে না একা মরমর করে তোর বেটি টান নিয়ে চলে যাবি। ওনো না ফের ওনো না হ্যাঁ যেন দিকি শুনি বেয়া দিবা পারু, ও মানে তুই এরম দিবা চাচ্ছিস যে না তুই দেখি শুনি ছেলেটা যেন ভালো হয় এরকম, তো ওরকমে করে দিন ওরকমে ঠিক আছে। তুই যা আর ইয়াক মুই আইতে বাড়িত নিগা হেনে, হ্যাঁ আমার মন্দির তো ছে ওই উন্না মন্দির প্রেস করে ঝাড়া ঝাড়ি করু বুঝা বলো, কি কেন করবা হয় কর তুই আর মুই যাও তাইলে আমরা যা 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 তুই জল নিয়ে আয়, আর তুই আয় আয় তো মাই আয় আয় তো মুই না ঝাড় বাড়িতে আয় বাড়িতে আয় আয়
চল 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 মাই চল আদে না বস 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 আই কি বা তো বুঝা বলু মুই হ্যাঁ তোক মুই ঝাড়ে দু আর কি বা তুই পড়াশোনা করিস মাই নাই পড়াশোনা করিস নি নাই হ্যাঁ এত ভালো ছোট তা পড়াশোনা করি নি আই কি বা শুন পড়াশোনা করবো বলই মুইয়ে পড়াশোনার পয়সা দিনই কর হ্যাঁ পড়াশোনায় করি নি আই এত ভালো ছোট পড়াশোনা করলে না চাকরিদার বর ভালোই তোর মা তোকে বেহা দিবা চাচ্ছে না হ্যাঁ বেহা দিবা চাচ্ছে না হ্যাঁ তোর মা তোকে বেহা দিবা চাচ্ছে ভালো ঘরত মানে পড়াশোনা করলে পালই না হ্যাঁ এত ভালো ছোট তোর কি নাম মাই পূজা পূজা না আচ্ছা আচ্ছা শোন হ্যাঁ ওরম কেনা করিস আরে তোকে মুই ঝাড়ি দিউ না এটা জাগরণ করা মন্ত্র জাগরণ করা মন্ত্র এলে মুই খামুক খাতে শিখিয়েছি আমি বুঝালু এলা দি ঝাড়ি দিলে বুঝালু হ্যাঁ এলা দি ঝাড়ি দিলে তাহলে তোর এক গুড়ি বেয়া হবি এক গুড়ি বেয়া হবি বুঝালু নে আদে কি না সুতে বুঝালু নে সুত না নে ঝাড়ি দুঙ্গে বুঝাই পাইনি যাই নে সুত 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 নে নে সুত ঝাড়ি দুঙ্গ হ্যাঁ ঝাড়ি দুঙ্গ সারা জীবন বাঞ্জি হয়ে থাকবো আর ছুয়াও হবো না বুঝালো এলা কাক কইস না বুঝালো এটা জাগরণ করা মন্ত্র দিন তো বুঝালো হ্যাঁ এটা জাগরণ করা মন্ত্র হ্যাঁ এটা মুই কামুক খাকার থেকে শিখিয়েছি আমি এটা কইস না চো চো বাড়িতে চো হ্যাঁ তোর মাকে চলে আসবি চো চো তোর মা সব দেখা যাও কুকা আসে দেখা যাও হ্যাঁ আইলা কইস না তুই কাকা কইস না তোর মা কইস না কি কইল তো কাকা যদি কইস হ্যাঁ বেয়াই হবে না আইলা তোর ভালো মন্ত্র দিন বুঝালো এটা জাগরণ করা মন্ত্র হ্যাঁ এটা কাকু কইস না বুঝালো তুমি ও আনলু আনলু আচ্ছা 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 এখান এলা মুই জল পড়ি দিউ বুঝা পালু এখান জল পড়ি দিউ হ্যাঁ জল পড়ি দিউ এখান তুই সারা বাড়িটা ছিটাবু বুঝালু সারা বাড়িটা ছিটানে আর তোর বিটিক দিবু হ্যাঁ সঞ্জীবেলা তোর বিটিক দিবু তারপর শুতে যাবেন বুঝা পালু মুই জল পড়ি দিউ দাঁড়া চুমে থাক মোহনী নাগা জল পড়া দিবা হবে যে না মুখ দেখে না পটি যায় আর কি ছুটিটো কালী কালী মহাকালী মুখ সুন্দর জিয়ে কারে চারিপুর ভরু চুচু ভৈরু চুরাশি বতা তো বলো কালী কি দোহাই এই কথা হিলিবু পিলিবু কুকুরের মাথা দুই পা মুছিবু হ্যাঁ না এখান না হ্যাঁ জলখান না জলখান উত্তি না থো শোন ইয়াক মুই সব একদম ঝাড়া ঝাড়ি জিলা করবো হয় হ্যাঁ একদম সব হ্যাঁ মুই আর দাঁড়া উচিত চেমট নদী মুই আরো ঝাড়ি দিউ হ্যাঁ না তো মাই হালা হালা মাথাটা হালা না মাথাটা হালা হ্যাঁ দেখ মাথাটা হালা চুম্বে থাক হ্যাঁ এলা মুই একদম ঝাড়ি দিউ হ্যাঁ ইয়া শরীরটা একদম ইয়া নাপাক হয়ে গেলে বুঝালু এলা মুই হ্যাঁ একদম একদম জাগরণ করা মন্ত্র দিউ গোটালায় বুঝালু হ্যাঁ চুমে থাক মাই হ্যাঁ চুমে থাক তোরে ভালোর জন্য করুম হ্যাঁ তোর মা আসিয়া এই বুড়ি বুড়ি নোকটো তোর মা আসিয়া এতক্ষণ খাটনি করে নে এই নোকটো বেরবা পারিনি বুঝালু হ্যাঁ এলা হাইলা জাগরণ করা মন্ত্র দিয়ে দিল ঠিক আছে আচ্ছা হ্যাঁ তোকে একটা ঝাড়ি দিউ বুঝালু একনা মানে যেন হ্যাঁ দোষ দোষী নাগান ভাসান মানে মানুষের মন্দ টন্দ না করবা পারে তুই যেন বেটিটো বেহাই না সড়ক বাস যাবা পারিস বুঝে পালু হ্যাঁ হালা মাথাটা হালা ঠিক আছে তাহলে ঝাড়ে ফুকা সব করে দিনু জিলা জিলা কড়ি কর্মায় বাতায় দিনু বুঝা হলো এই কড়ি কর্মায় বাড়ির জাহানে করবু হ্যাঁ আর কাক অন্য অন্য কোক আর জানা জানি করবার দরকার নাই হ্যাঁ তারপর যদি আরো কোনো বেলা দরকার না গে চলে আসবি আচ্ছা ঠিক আছে আর শুন
তুই বুড়ি হয়ে গেলিস, তোর পয়সা করে দিবা হবে না। হ্যাঁ, পয়সা করে দিবা হবে না, মুই বুঝা পায়ং। হ্যাঁ, তোমার অবস্থা খুব ভালো নাই, তাছাড়া অন্যান্য মুই কাম করলে 10-15-20 হাজার এরকম তো, হ্যাঁ 5 হাজারের নিচে তুমি কোনো কাম করুম নি। হ্যাঁ, তুই দেখলি ওই যে আসিয়াল এক না আগে 5 হাজার টাকা দিগিল। বুড়িমা শুন, তোর বেটি কি মুই একদম ঝরঝর করে ঝাড়ে দিলু, বুঝা বলু? হ্যাঁ, প্রত্যেক খান একদম জাগরণ করা মন্ত্র দিনে ঝাড়ে দিয়ে দিলু। হ্যাঁ, আর কোনো দোষ দোষী থাকবে পারবে না। হ্যাঁ, আর শরীরটা ঝরঝর করা মন্ত্র খানাও দিয়ে ঝাড়ে দিয়ে দিলু, বুঝা বলু? আর কোনো দোষ ত্রুটি থাকবে না, ঠিক আছে? মাই চলে যাও। হ্যাঁ, একদম একদম শরীর ঝরঝর করা মন্ত্র দিনে তোর বেটি ঝাড়ে দিয়ে দিও। হ্যাঁ, চল যা, যা মাই যা। হ্যাঁ, চল যা, চল যাও, চল যাও। হ্যাঁ, ঝাড়ে দিও তো। হ্যাঁ, শরীর ঝরঝর করা মন্ত্র দিয়ে ঝাড়ে দিও তোকে ঝরঝর, এলে মোড় মোকে ঝরঝর না কে। আরে ওই জুরুয়া জুরুয়া রোগীটাকে জলত বাঁধি থেও। হ্যাঁ, সর্বনাশ, এই আনবা যাবো হবে, ঠান্ডা হয়ে গেল বুঝিলা? ঠান্ডা হয়ে নাই নাই যে। ঠান্ডা হবা পায় বুঝি না কেন, এবার ঠান্ডা হয়েছে নাই? খুবই ঠান্ডা লাগে গে, খুবই ঠান্ডা লাগে গে। চল কোন রং চল না, চল হ্যাঁ চল, ঠান্ডা লাগে না, খুবই ফুটিল কাপে বাপ, আর গেল মার গেল ওই সময় কস কস করে পুড়িল দেহাটাও কেন, এলা এলা ঠান্ডা বাপ, খুবই কাপা। ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, বস তো ভাল্লুক জোড়া ধরিয়া জন্ডিস টুন্ডিস ভেড়াই পালাল তো, এলা ভাল্লুক জোড়া রসারা দিয়া বুঝা বলু খাতিস, দাঁড়া মুই তো একটা ভাল্লুক জোড়া তাবিজ পিন্ডাই দু। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কমাই যাবে দুয়া মাত্র, এটা কামুক খা থাকে নিয়েছি বেশি রকম বেশি কাপা গে বাপ, এটা বেশি কাপা পিন্ডি না, তাও কাপা কাপা খুবই কাপা। এটা শুন, একনা তুই একনা ওদত বসে ওদত তোর ওদত, এনা চ খুবই কাপা, তোলা মা থাক একনা রোদ পাক মাথাটো। হ্যাঁ হ্যাঁ, থাক ইন থাক, অল্প থাক, আমি দ্বারা আত্ম ব্যবস্থা করবো। কেন এলা এলা এলা, কাপড় কমাল না, কমাল এঙ্গা কমাল, কমাল তো গিলা ভাল্লুক জোড়া ধরিয়া কুর বুঝা ভালো। হ্যাঁ, তুই এলা ঠুং ঠুং করে বাড়ি চলে যা, তোর জিলা ভাল্লুক জোড়া কুকুর জোড়া শিয়াল জোড়া আর জন্ডিস বুঝালু নাগান ফাসান দয়া দেবতা সুরকালী আসানকালী মাসানকালী যত আছে সব কুড়ি কর্মায় করে দিয়ে দিও বুঝালু, এলে কিচ্ছু হবে না, তুই ঠুং 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 করে বাড়ি চলে যা। হ্যাঁ, কিচ্ছু হবে না, ভালো হন তো? হ্যাঁ ভালো হয়ে যাবো, তুই ভালো হয়ে যাবো, কি মাদুলি তো কি পিঁজে দিও, এটা কামুখা থাকে নিয়ে আসিও। হ্যাঁ, নাংঠা দেশ থেকে নিয়ে আসিও, চল যা তুই বাড়ি চল যা, তোমরা তো কচে ভাঙি ফাটা মান মানসলা, চল যা চল যা, কোনো ভীতি না দেখিস না, পাথা তিনা উল্টে দেখিস না, যা চলে যা। মারি ফেলায় মাহ
কিছু আইছে ও যাইলে খুব বেই পাঠানি দিমু আচ্ছা তো চলো সবাই চলো সবাই চলো বেটা মাই যা চলো আই আগে সকাল তে এত বেলা হই গেল তাও এটো মুককেল পর্যন্ত নাই এলা নুগলা বুঝা পা তো জি হ্যাঁ মানে মাহান্ত টাকা খাওয়া বেশি হ্যাঁ বুঝা পা নুগলা চালাক হই গেলে যখন এখন কয়েকটা দিতে যেহেতু মুককেল কম হচ্ছে শিলিগুড়ি থেকে নিয়ে আসি একদম শিলিগুড়ি থেকে পাহাড়ের মোটা মোটা পাহাড়ি বাস লাগে ঠিক আছে আচ্ছা কদি কি খবর বস ও আসলি হা সর্বনাশ ছুয়া আছে নাকি কাম হইলে এবার যদি ছুয়া থাকে ওটাকে হান্ডি বানার মতো ও আচ্ছা উডো 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 তোমরা বুঝবে না উডো তোর হ্যাঁ পাণ্ডব ফুলা ধরিয়া উলা ফুলা পায় পাণ্ডব ফুলা আমি এক যাইনি পাই না আমার বুঝি ছুয়া আইনি হয় একবার ঝাড়ন দিলে উলা ঠিক হই যাবে আরে ওপর কথা তুই ডিগরা বানি দিল মন জোর দি আসিল লো ধুনে কেন আমার হারা হারা আমার ডাক্তার না হান হেমামতি ওষুধ এতে হন মই ভালো জলত নাবি জুবি থাকিম নে তো কেন মোক ধরেন তুই বলে 14-15 বছর বলে জুবি থাকিস থাকি দিতে এবার দুঃখ কত বাড়িতে থাকবা বাড়ি থাকে টক্কা দিকে থাকে আচ্ছা তোমার ঠিক ক্ষমা চাচু ক্ষমা চাচু মোর ভুল হয়ে গেলে মুই কান ধরুম আজ থেকে আর মাহানগিরি করব না মুই কামু খাওয়া যাওনি মো ভূতও শিখাইনি মুই ইলা ভুটুঙ্গি করিনু হ্যাঁ আচ্ছা অনেকে মনে করিল যে মুই কামুখা থেকে শিখে আসিয়াম ইলা কিছুই না হয় ইলা মুই মানুষক ঠকবার জন্য করিনু হ্যাঁ তা মোর ভুল হয়ে গেলে কাকি মোক তুই ক্ষমা করে দিস কাকি কুকুর মুই তো কাকি উমরা কাকি হম দেখতে ছোটর কি অবস্থা করি আইস দে তোকে মাইকে তো হাত কান গায় যা থেকে ছোট মার আজ ছোয়ার কোন তো ছোয়া তো বুঝা হান বাবু তুই মোটি না ক্ষমা চাইলে হমা না দর্শক লাঠি না ক্ষমা চা মুই দর্শক লাঠি না কেনে ক্ষমা চাইম মুই দর্শক লাঠি না কি ভুল করনু প্রয়োজন পড়িলে দর্শকলা আসি না মোর বাড়িতে আসি না পাও ছুই না ক্ষমা চাই না চলে যাবে হ্যাঁ রে কুকুর তো বাড়িতে আসি না ক্ষমা চাই না ক্ষমা চাই না ক্ষমা চাই হ্যাঁ মুই কোন ভুল করনু আচ্ছা ঠিক আছে মুই দর্শকলা ঠিনা ক্ষমা চাচুং হ্যাঁ তোমার ঠিনা ক্ষমা চাচুং
তোমরা সবাই মোক ক্ষমা করে দেন, আর দর্শকলার ঠিনেও মুই ক্ষমা চাচুং। দর্শকলা তোমরা মোক ক্ষমা করো আর না করো, কিন্তু বাড়িতে আসে না মাপ চাহে না জানা। যদি দর্শক বিন্দুলার উদ্দেশ্যে মুই আরে টাকা তা কইবা চাচুং, কেউ যদি মগ্গে ভাতারে ঝগড়াঝাটি করেন মোট ঠিনে আসবেন, এমন একটা ওষুধ দিমে একদম নাক জুড়ি কন্ত্রের মতন একদম জোড়া না গিয়ে থাকবেন। আরও খুঁজুং কেউ কেউ যদি করোনার ওষুধ নিবা চান মোট ঠিনে আসবেন, মুই করোনার তাবিজ বিচুং। কাকো যদি জন্ডিস ঝড়ে মোট ঠিনে পরপর তিনটা দিন আসবেন, একবার ঝাড়ন দিলে একটা সলসল হয়ে যাবেন। আরও কোচুং কারো যদি বেটির বেহানা হয় মোট ঠিন আসবেন, কি গুড়ি বোর ঘুরিয়া ঝাপাঝাপি করে উঠে উঠে মোর ওষুধছে। কারো যদি হাত পাও ভাঙে মুই খাড়ি একবার যদি খাড়ি ঝাড়ি দুং, অমনি সব বিষ বেদনা আউট হয়ে যাবে। হ্যাঁ, আরও কোচুং কেউ যদি শরীর জাগরণ করে মন্ত্র শিখবা চান, এবং হ্যাঁ কেউ যদি শরীর ঝরঝর করবা চান মোট ঠিন আসবেন, মোর স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করবেন, মুই একদম তোমার শরীর ঝরঝর করে দিম। আরও কোচুং এই ধরনের যে কোনো তোমার সমস্যা, কাকো যদি ঠুনকা ঝাড়বা হয়, কাকো যদি পাণ্ডব ফুলা ধরে, মোর স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করবেন, মোক ফোন করবেন, মোট ঠিনা চলে আসবেন। মোট ঠিনা প্রতিদিন একদম রুগী লাইন লাইন কা লাইন, মুই তোমার যাবা পারবে না, মোট ঠিনা সরাসরি চলে আসবেন, মুই একদম ঝাড়ি দিয়ে দিম, কোনো অসুবিধা নাই। যাই হোক, নমস্কার সুধী দর্শকবৃন্দ। হ্যাঁ, আমার এই নাটক খান বাঙিফাটা মহান নাটক খান আমার করার ইচ্ছা ছিল নি, হ্যাঁ একটা দাদার অনুরোধে। এটা বাস্তব ঘটনা, হ্যাঁ এই বাস্তব ঘটনা কারো জীবনে যদি বাস্তব ঘটনা হয়ে থাকে তাহলে আমরা ওমা ঠিনা আমরা ক্ষমা চাইনি। হ্যাঁ, আমরা এইটো মানুষক বার্তা দিবা চাচ্ছি, যেন মানুষলা এই যুগে, যে যুগে মানুষ রকেটে চুড়িয়ে নে মঙ্গল গ্রহে চাঁদে যাবা পারে, সেই যুগে মানুষ হ্যাঁ আজকা মহান ফকির ঠিনা যাহা হ্যাঁ কুসংস্কারে বশীভূত হয়ে যাহা, হ্যাঁ যে যুগে মানুষ ব্লাড টেস্ট করলে হ্যাঁ যেরকম এলএফটি টেস্ট লিভার ফাংশন টেস্ট এবং সেরাম বিলিরুবিন টেস্ট করলে জন্ডিস ধরা পড়ি যাহা, অথচ মহানের ঠিনা যাহে নে মানুষ জন্ডিস ঝাড়ি ঝাড়ি অনেকের জীবন চলি যাহা। আমরা এই নাটকটার মাধ্যমে এই বার্তাটাই দিবা চাচ্ছি, মানুষ যেন সচেতন হয়, কুসংস্কার থেকে দূরীভূত হয়, এটুকুই বার্তা দিবা চাচ্ছি। যাই হোক বন্ধুরা, আমার এই বাঙি ফাটা মহান নাটক খান তোমা কেরম নাগিল, যদি ভালো লাগে এরকম ভালো নাটক পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আমরা বাঙি ফাটা নাটক খান ইনা থাকি শেষ করুন, সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।